আপু আপনার বয়ম পাখি আমরা কেউ দেখি নাই, তবে হ্যাঁ আপনার গেঞ্জির নিচে থেকে যে বিড়ালটা দুধে কামড় দিয়ে বেরিয়েছে ওইটা আমরা সবাই দেখছি। একটা সময় টিকটকে ঢোকা যাইতো না শুধু এটা শোনার জন্যই যে আমার বাবু কই, আর এখন চারিদিকে শুধু শুনি তুই 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 তুই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা বলে দিতে যাচ্ছি কিছু টিকটকারদের, যারা কিনা সারাদিন এটা নিয়ে পড়ে থাকে, তুই 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 আমার হেডার পাখি। আমার বয়ম পাখি কই। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করো যাক। সিরিয়াসলি ভাই, এই গানটা বের হওয়ার পর থেকে টিকটকে ঢুকাই যাইতেছে না শুধুমাত্র এই গানটার দোচনে, মানে এটা দিয়ে পাবলিক এত পরিমাণ ভিডিও বানাইতেছে বলার বাইরে। তারপর আবার অ্যাডাল্ট সব কয়টা ভিডিও, আমি কিছুতেই মেনে নিতে পারবো। এন্ড অ্যাডাল্ট ভিডিও গুলো মনে করে যে রোস্টিং এর কাতারে রাখলেও আমরা আবার নডিটি এন্ড সেক্সুয়াল স্ট্রাইক মারে, এই জিনিসটাও সহ্য হয় না। আর এগুলো দেখলেও মাথায় রাগ উঠে যায়, ভিডিও না বানাইতে পারি না, তাই আর কি করার, বাধ্যতামূলক ভিডিও বানাইতে হবে। আর তোমাদের যেহেতু কমেন্ট এগুলো নিয়ে, তাহলে আর কিছু করার নাই, আমার ভিডিও বানাইতে বইতেই হয়েছে এটা নিয়ে। তো ওইখান থেকে কিছু কিছু ক্লিপ বাইসা আনছি আর ওইগুলারে একটু পিছন মারতে যাচ্ছি। So let's start, baby. এখন ভাই প্যান্টের অবস্থা দেখলে তো সোনার বাংলাদেশও ফেল করবে তার সামনে। আর আমরা যদি এই বিষয় নিয়ে কথা বলি তাহলে আমাদের ভুল, আর এসব দেখার পর আমরা হয়ে যাই ভয়ে আতঙ্ক। মানে তিনি তার সোনার বাংলাদেশ দেখাইতেছে, ওই জিনিসগুলো তোমাদের এত পছন্দ কিভাবে সম্ভব ভাই? একটা জিনিস আমারে জাস্ট একটু বইলা যাও যে এত পছন্দ কেমনে করতে পারো তোমরা এই জিনিসগুলারে? আমি বলুম না, আমার শরম করে। তোমরা ছেলে বইলা মেয়েদের ওই ছবি দেখবা সবসময়, আর ওইগুলাতেই লাভ রেট পাঠায় দিবা, কমেন্ট করবা ওয়াও নাইস। তারা তাদের সোনার বাংলাদেশ দেখায় দিনে দিনে কামাইতেছে ভিউয়ার্স আর ফলোয়ার, চারিদিক দিয়ে আমরা দিনে দিনে কইতাছি কি বলছেন কি বাল কইতাছি। আপুটা বুঝে গিয়েছে কিভাবে ভাইরাল হতে হয়, যার কারণে এইসব কাজ করতেছে, কেননা তার অঙ্গভঙ্গি দেখার পর আমার তো খাড়া হয়ে যাইতেছে, আই মিন গায়ের পশম। এইটা কি কোনো কথা? আর তোমরা যেটা বুঝছো এটাও রুকো, যারা সবার করো। আমার মন চাইতেছে আমি একটু লাফাই, কেন এত সুন্দর অঙ্গভঙ্গ দেখার পরে মাঝে মাঝে তো খাড়া হয়ে যায়, তাই না? আপুটা আপাতত এই গানে লিপসিং করতে আছে যে তুই 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 আমার বয়ম ফাঁকি কই। ইনশাল্লাহ একদিন আমরাও এই গানে টিকটক করবো যে তুই 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 আপু লিঙ্গেল কই। এটা সেই মেয়েটা না, নাফাইসা নিসা, যাকে নিয়ে ওই দিন ভিডিও বানাইছিলাম, যার লিঙ্ক ভাইরাল হওয়ার কথা ছিল, একটুর জন্য ভাইরাল হয় নাই, তার বউ ধরে ফেলছিল। আচ্ছা আপু, আপনার বয়ম পাই খেয়ে আপাতত হয়তো বা আরো মায়ের খাইতেছে, কারণ ওই দিন আপনি তার রাই খাইছিলেন, তারপরে তার গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে লাইছিল মায়েরা। চিন্তা করেন না, আপনার বয়ম পাখি আপনি ঠিকই পেয়ে যাবেন আবারও আগের মতো করে। কিন্তু হ্যাঁ, আমরা আপনার বয়ম পাখি আপনাকে ফেরত দিতে পারে, একটা শর্ত আছে। আমাদের লিঙ্ক লাগবে আপনার, যদি দিতে পারেন তাহলে আমরা ম্যানেজ করে দিতে পারি আপনার বয়ম পাখিকে, তারপরে আপনারা ফ্রি ফায়ার খেলতে থাকেন। আচ্ছা কে কে এই মেয়েটাকে চিনছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। না কোনোদিন দেখিনি। সমস্যা নেই, না চিনলে তো আমি আসি, চিন্তার বিষয় কি? কিছুদিন আগে একটা কথার মাধ্যমে ভাইরাল হলো যে সে তার একটা ভালো জামাই চাই, সে নিজের ইনকাম করে খাওয়াবে তাকে। হ্যাঁ অবশ্যই, সে এখন তুই 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 করে খুঁজে বেড়াইতেছে যে বড় লোক পোলা কই, তুই 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 আর বড় লোক পোলা পাইন কই, আমার হেডার মধ্যে আগুন লাগছে, তাড়াতাড়ি নিবাইতে হবো, তোরা আসস কই। শারীরিক চাহিদা এখানে আমি এদের দুজনকে কিছু বললাম না, বাট তোমাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে মারলাম তোমাদের মুখে।
এখন তোমরা অনেকে হয়তো স্বীকার করবা না যে তোমরা মেয়েটার খারাপ জায়গায় তাকে আসিলা, তোমরা কোনোভাবেই স্বীকার করবা না। তোমাদেরকে হাজারটা প্রশ্ন করলে তোমরা স্বীকার করবে না, বাট তোমাদের নজর কিন্তু ওইখানে গেছে আমি জানি, কারণ আমার নজরও গেছে নাই। তো তোমাদের কাছে প্রশ্ন হলো এটা যে মেয়েটা সোনার বাংলাদেশে কয়টা বাস ছিল? কর লুচ্চামি তো কর, সে উত্তর দে পারলে। সারাদিন লুচ্চামি করিয়া তোমাদের এখানে আসা রোস্টিং ভিডিও তো লুচ্চামি করতে হয়, ভালো হইতো না তোমরা? হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র ফানি পারপাসে বানানো, বাট উত্তরটা তোমাকে দিয়ে যেতে হবে আমার কমেন্ট বক্সে। তাড়াতাড়ি করে কমেন্টে গিয়ে উত্তরটা দিয়ে আসো। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়। এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো। তোমাদের জন্য অ্যালওয়েজ দো আসেন, আমার জন্য দো করে। অ্যান্ড আপাতত তোর জন্য গেলাম।